নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল অল মাই স্টুডেন্ট অ্যান্ড লার্নার্স। আমি চলে এসেছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং একটা খুশির খবর নিয়ে, অত্যন্ত খুশির খবর। তোমরা এই খবরটা পেলে তোমরা একেবারে ভীষণভাবে খুশি হবে। তোমরা যেটা চাইছিলে সেটাই পূরণ হলো। তোমাদের এই যে মানে পিটিশন মাস মেলিং, তার একটা সুফল তোমরা পেতে চলেছ। একেবারে মানে অফিসিয়ালি নোটিস, ব্রেকিং নিউজ বলা চলে, সুখবর সকালবেলায় নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর তোমাদের জন্য। কি আগের দিনে বলেছিলাম, একটা বেসরকারি ইউনিভার্সিটি প্রাইভেট, তারা অনলাইন পরীক্ষা ঘোষণা করেছে। আজকের প্রথম খবর এলো, যেটা সেটা হচ্ছে wbuttepa এর থার্ড সেমিস্টার বিএড এক্সামিনেশান একেবারে অনলাইন মোডে করার সিদ্ধান্ত হয়েছে। একেবারে অফিসিয়ালি নোটিস, কোনো রকম অথেন্টিকেশন ছিল না, সেই জন্য আমি বলতে পারিনি, খবর আসছিল সূত্র মারফত। সেটা একেবারে অফিসিয়ালি নোটিফিকেশান চলে এসেছে যে থার্ড সেমিস্টার বিএড wbuttepa, মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ এডুকেশন টিচার্স ট্রেনিং প্ল্যানিং, যেটা অর্গানাইজেশন, তাদের ক্ষেত্রে থেকে একেবারে অফিসিয়াল নোটিশ, যেটা বিএড থার্ড সেমিস্টারের অনলাইন মোডে এক্সাম হবে এবং তারা বাড়িতে বসে এক্সামটা কিন্তু দিতে পারবে। একবার বাড়ি বসে যেমনভাবে তোমরা দিয়েছো অনলাইন এক্সামিনেশন, তাতে কোনো রকম কন্ডিশন নেই। এইটা খবরটা পাওয়া গেছে কালকে রাতে, কিন্তু শরীর আমার খারাপের জন্য আমি দিতে পারিনি, আজ মর্নিংয়ে দিলাম। অত্যন্ত খুশির খবর। আরেকটা মানে প্রতিটা কর্তৃপক্ষকে ওই wbuttepa আন্ডারে যত অ্যাফিলিয়েটেড কলেজগুলো আছে তার প্রিন্সিপাল টিআইসি ওনাদের মানে জানানো হয়েছে যে যেটা এক্সামিনেশানের ফর্ম ফিল আপটা শুরু হবে 11 মে থেকে 14 মের মধ্যে মানে এক্সামিনেশানের জন্য ফর্ম ফিল আপটা শুরু হবে। এবং যে মানে এক্সামিনেশানের ফি পেমেন্টটা অবশ্যই এবারে পেমেন্টটাকে একটু কমানো হয়েছে, রিডিউস করা হয়েছে, 500 টাকা করা হয়েছে। সেটা পেমেন্টটা দিতে হবে 11 থেকে 20 তারিখের মধ্যে, এবং অ্যাডমিট কার্ড ইস্যুটা হবে ওটা 16 তারিখ ডেট করা হয়েছে, 16 মে। এরপরে ইন্টারনাল এক্সামিনেশান 21 থেকে 31 মে পর্যন্ত মধ্যে, এবং এক্সটার্নালটাও তাই 21 থেকে 31। এক্সামগুলো কিন্তু সমস্ত কিছু অনলাইনেই হচ্ছে। তবে বিএড মানেই তো তোমরা জানো যে মানে তোমাদের ফাইনাল টিচিং, প্র্যাকটিস টিচিং, মানে ধরে নাও এখন তো স্কুল বন্ধ, এরকম প্র্যাকটিস টিচিং ওইসব কোনো কিছু ব্যাপারই নেই। এক্সটার্নাল তো হচ্ছেই অনলাইনে, ওটাও তোমাদের অনলাইনেই সমস্ত কিছু হয়ে যাবার, একেবারে ওইটাও হয়ে যাবে তোমাদের, একেবারে তোমাদের জন্য ভীষণ খুশির খবর। আর যারা বিএড থার্ড সেমিস্টার আছো, তোমাদের এই সেশনটা কিন্তু তোমাদের সেশনটা হচ্ছে তোমাদের কিন্তু 2022, ঠিক আছে, একদম তোমাদের যে স্বপ্নটাই পূরণ হলো। বিন্দাস তোমরা পরীক্ষা দাও, অসুবিধা নেই, অনলাইন মোডে দিয়ে দিচ্ছ। এবং তবে তোমাদের খুশি, আমাদের খুশিটাও আরও একদম কমপ্লিট হবে যদি তোমাদের এই যে আন্ডার গ্র্যাজুয়েটের যে 6 সেমিস্টার বলো, 4 সেমিস্টার বলো, বা পিজির, তোমাদের সকলের যখন অনলাইন মোডের এই বিষয়টা সামনে চলে আসবে তখন আরও বেশি খুশি হব। যাই হোক, ভালো করে এক্সাম দাও, এরপরে লেটেস্ট আরও যখনই গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসবে তোমাদের সামনে আমি নিয়ে চলে আসবো। সুস্থ থেকো, ভালো থেকো, একটু অবশ্য পড়াশোনাটা করো, ঠিক আছে, বাই বাই।